হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের বলবো একটি বিশেষ ধরনের স্কলারশিপ স্কিমের কথা, যার নাম কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন যোজনা। এই স্কলারশিপটা দেওয়া হয় যাতে ছাত্রছাত্রীরা বেসিক সায়েন্স পড়ার ব্যাপারে আগ্রহী হয়। তো এই স্কলারশিপের একটা পরীক্ষা হয় রিটেন, এবং তারপর একটা ইন্টারভিউ হয়। কারা বসতে পারবে এই পরীক্ষার জন্য? ক্লাস ইলেভেন, ঠিক আছে, ক্লাস ইলেভেন, ক্লাস টুয়েলভের স্টুডেন্ট এবং গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আরেকবার আমি মেনশন করে দিই যে এই স্কলারশিপটা কিন্তু মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে পাওয়া যাবে না। এই স্কলারশিপটা পাবে যারা বেসিক সায়েন্সে পড়াশোনা করছে, অর্থাৎ বিএসসি, বিএস, বি স্ট্যাট, বি ম্যাথ, ইন্টিগ্রেটেড বিএসসি এমএসসি বা ইন্টিগ্রেটেড বিএস এমএস, ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স ইত্যাদি সাবজেক্টে যারা অনার্স পড়বে এবং যারা পরবর্তীকালে রিসার্চে যেতে চায়, তাদেরকে রিসার্চে উৎসাহিত করার জন্যই এই স্কলারশিপ। প্রতি বছর 11ই মে এবং সেকেন্ড সানডে অফ জুলাই সমস্ত ন্যাশনাল নিউজ পেপারে এই স্কলারশিপ সম্পর্কে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়। এই বছর গতকাল 11ই জুলাইয়ের খবরের কাগজে এই খবরটি প্রকাশিত হয়েছে। স্কলারশিপের অ্যামাউন্ট, গ্র্যাজুয়েশন পড়ার সময় প্রতি মাসে 5,000 টাকা, মাস্টার্স পড়ার সময় প্রতি মাসে 7,000 টাকা, এবং বছরে 20,000 টাকা কন্টিনজেন্সি গ্র্যান্ট যখন গ্র্যাজুয়েশন পড়বে, এবং যখন মাস্টার্স পড়বে তখন বছরে 28,000। এই সমস্ত তথ্য তোমরা পাবে এই ওয়েবসাইটটায়। এটা লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। এবং এখানে দেখতেই পাচ্ছ যে KVPY স্কলারশিপ সংক্রান্ত কোনো রকম তথ্য যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে তোমরা সংগ্রহ করো, তবে তার জন্য KVPY বা এই অথরিটি, এরা তার জন্য রেসপন্সিবল নয়। ওরা বলেই দিচ্ছে যে KVPY সংক্রান্ত সমস্ত তথ্যের জন্য KVPY এর অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে। আচ্ছা, এবার কথা হলো, যেহেতু এটা পরীক্ষা হবে, একটা ইন্টারভিউ হবে, অনেকে হয়তো ভয় অ্যাপ্লাই করলে না। আমি সাজেস্ট করবো যে তোমরা অ্যাপ্লাই করো, কারণ পরীক্ষা দেওয়া নিজেকে যাচাই করারও একটা উপায়। তাই অবশ্যই পরীক্ষাগুলো দাও, এবং দিলে বুঝতে পারবে যে তোমাকে আর কোথায় কোথায় স্ট্রং হতে হবে। সো দিস ইজ এ প্লাস পয়েন্ট। খুব বড় একটা ব্যাপার হলো যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পাওয়া যায়, ফলে কোয়েশ্চেন পেপারগুলো দেখলে বুঝতে পারবে যে বসা যেতে পারে কি না এই পরীক্ষাটায়, ঠিক আছে? তো এই ওয়েবসাইটেই একদম নিচে চলে এলে দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার এবং অ্যান্সার কী দেওয়া আছে। এই বছরের অ্যাপ্লিকেশান এখনও করা যাচ্ছে না, তবে খুব শিগগিরই করা যাবে, তাই একটু এই ট্যাবটা মাঝে মাঝেই চেক করতে হবে। আমাদের চ্যানেলে যেসব স্টুডেন্টরা আমাদের চ্যানেল ফলো করো, তাদের মধ্যে যারা ফার্স্ট ইয়ারে পড়ছো, সায়েন্স পড়ছো, তারা অবশ্যই এই ট্যাবটি খেয়াল রাখো। এবং স্কুলের ছাত্রছাত্রীরাও যদি কেউ ফলো করো, তাহলে যারা ইলেভেন এবং টুয়েলভে আছো তারাও এই ট্যাবটি ফলো করবে। স্কুলে পড়ার সময় কিন্তু এই স্কলারশিপ তোমরা পাবে না। যদি অনার্স পড়ো, মানে যদি কোয়ালিফাই করো, তাহলে তুমি KVPY ফেলো ফেলো হয়ে থাকলে এরপর যখন তুমি অনার্সে ভর্তি হবে তখন থেকে তোমার টাকাটা পাওয়া শুরু হবে। এছাড়া এলিজিবিলিটির অনেক রকম ক্রাইটেরিয়া আছে, কাট অফ আছে, কাস্টের জন্য কিছু রিল্যাক্সেশন আছে, সেইগুলো সবাই একটু দেখে নেবে। সিলেকশন প্রসিডিওর সম্পর্কেও এখানে বিস্তারিত তথ্য আছে। সবার শেষে বলবো যে ছাত্রছাত্রীরা এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং এই খবরগুলো আরও সবার মধ্যে ছড়িয়ে দাও, বিশেষ করে যাদের হয়তো স্মার্টফোন নেই, বা স্মার্টফোন থাকলেও তারা রেগুলার ডেটা রিচার্জ করতে পারে না। আর ছাত্রছাত্রীরা ছাড়াও আরও অনেকেই আমাদের চ্যানেল ফলো করেন, তাদেরকে বলবো যে এই ধরনের বিভিন্ন তথ্য বা নোটিফিকেশান আমাদেরকে যদি আপনারা জানান, তাহলে আমরা স্টুডেন্টদের মধ্যে সেগুলো সার্কুলেট করতে পারি। স্কলারশিপ হোক, চাকরি হোক, জব ওপেনিং হোক, যে কোনো রকম। এই খবরটি গতকালকের খবরের কাগজে বেরিয়েছে এবং এটি আমাকে পাঠিয়েছে, তিনি মাঝে মাঝেই বিভিন্ন রকম খবর পাঠিয়ে আমাদের স্টুডেন্টদের সাহায্য করেন। তিনি আমাদের হলদিয়া সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা, অধ্যাপিকা অমৃতা ঘোষাল, তার কাছে আমরা থ্যাঙ্কফুল। তাহলে তোমরা স্টে আপডেটেড অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট।